সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টস এ কটেজ লাক্সারিয়াস রুমস ব্যাংকোয়েটস ওয়াটার পার্কস সমৃদ্ধ আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে কল 7407000126 ফর বুকিংস মার্ক কালেকশন জিন্স এন্ড টি-শার্টস আপনারা দেখছেন আরামবাগ নিউজ সাবস্ক্রাইব করুন আজ শুক্রবার দুপুর একটা নাগাদ আরামবাগ হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা হঠাৎই এক ব্যক্তিকে মারধর করতে শুরু করেন এক মহিলা ওই ব্যক্তি আরামবাগ হাসপাতালের স্টাফ এমার্জেন্সিতে ডিউটি করছিলেন ওই ডিউটি থেকেই তাকে টেনে বের করে আনেন ওই মহিলা পরে জানা যায় ওই মহিলা নাকি ওই ব্যক্তির স্ত্রী স্থানীয়দের বক্তব্য অনুযায়ী ওই মহিলার দাবি তাকে পাচার করে দেওয়া হয়েছিল এবং সেটাতে নাকি যুক্ত ছিলেন স্বামী অপরদিকে স্বামী বলেছেন নাকি যে না উনি নিখোঁজ ছিলেন তিনি মিসিং ডায়েরিও করেছেন স্ত্রীর জন্য আরামবাগ থানায় ঘটনাস্থলে দ্রুত এসে হাজির হলো আরামবাগ থানার পুলিশ উভয়কেই আটক করে নিয়ে গেল আরামবাগ থানায় প্রথমে আমার দিদি এক জায়গায় বিয়ে হয় রাধাবল্লভপুরে খানাকুল রাধাবল্লভপুর সেইখানে যখন ওই এই বাচ্চারা যখন 8 মাসের পেটে তখন আমার দিদির সাথে ছাড় হয়ে যায় তার ছাড় হয়ে যাওয়ার পর এ যখন হয় আউটডোর ডাক্তার দেখাতে আসতো ডাক্তার দেখাতে আসার সময় মানে বাবুর সাথে পরিচয় হয় লেবা এই আমার জামাই বাবু তো ওর সাথে পরিচয় হয় নিয়ে ও মানে আমার দিদির কাছে টাকা নিত বারবার টাকা চাইতো টাকা দিত আমার দিদি দিত দিয়ে এবার দিদি তো কেন সেটা দিদিকে জান বলতে হবে দিয়ে টাকা দিত টাকা চাইতো টাকা দিত দিয়ে এবার টাকা যখন আমার দিদি ফিরত চেয়েছে বলছে আমি তোমাকে বিয়ে করবো তখন আমার দিদি বলেছে আচ্ছা ঠিক আছে এবার বিয়ে করার পর এবার বাচ্চাটাকে নেয়নি হ্যাঁ বাচ্চারা আগের পক্ষে বাচ্চাটাকে নেয়নি তো অনেকবার বাবুকে বলেছে বাচ্চাটাকে নেওয়ার জন্য আমার দিদি বাবু বলেছে না বাচ্চা নেউনি দিয়ে বাচ্চাটাকে আনার জন্য বলেছে নিয়ে আমার মা বলেছে বাবুর মা বলেছে যদি বাচ্চাটাকে আনিস তাহলে আমি ট্রেন লাইনে মাথা দিয়ে দেবো তো আমার দিদিও বলেছে যে না আমার বাচ্চাটাকে না আনলে আমি মাথা দিয়ে দেবো তখন বাবু বাধ্য হয়ে বাচ্চাটাকে এনেছে তখন 10 মাসের বাচ্চাটা দিয়ে কেস হয়েছে কি এখন মানে কিছুদিন আগে মানে এমনি রোজ মদ খেয়েছে মারামারি করতো মারধর করতো প্রত্যেক দিন মার খেতো আমরা তবু কিছু বলিনি না স্বামী স্ত্রীর ঝামেলা হচ্ছে মিটে যাবে কিছু বলিনি তো অনেকবার আমার মামারা এসে বলে গেছে বুঝিয়ে গেছে যে দেখো গায়ে হাত দিবে না কেমন করবে না নিয়ে হঠাৎ একদিন বলছে যে সাইনা কোথায় চলে গেছে দিয়ে এবার আমরা কন্টিনিউ বাবুর ফোনে ফোন করছি কিন্তু বাবুর ফোনে পাচ্ছি না আমরা দিয়ে আমার দিদিও ফোন লাগিয়েছে ওইখান থেকে ফোন পাচ্ছে না এবার দিদির সাথে আমাদের যোগাযোগ হয়নি কারণ সেখানে চাপে ছিল দিয়ে আমরা লাস্টে জানতে পারলাম যে বাবুর মায়েতে বাবুতে কিরালাতে পাচার করেছে বাচ্চাটাকে এতে ঠিক আছে গাড়ি করে এসে চার চাকা করে এসে নিয়ে গেছে দিদি এখন চাই দিদি বলছে যে ওনার উপর অত্যাচার হয়েছে শারীরিক অত্যাচার হয়েছে তো দিদি এখন বিচার চাইছে হয় ওনাকে নিয়ে ঘর করুক দিদিকে হ্যাঁ দিদিকে দিদিকে একটা মালওয়ালি লোক এনেছে কেরালা থেকে সে মানে হেল্প করেছে নিজের বোনের মতন ভেবে এনেছে বাচ্চাটাকে দেখে দিদির নাম সাইনা সাইনা খাতুন জামাইবাবুর নাম মিন্টু মণ্ডল হ্যাঁ এই মিন্টু মণ্ডলের নামই বাবু মণ্ডল আমাদের বাড়ি চণ্ডীগড়ে কোথায় বিয়ে দিয়েছিলেন বিয়ে দিয়েছিলাম এটা আমাদের প্রথম বিয়ে হয়েছে আমার দিদির প্রথম বিয়ে হয়েছিল রাধাবল্লভপুরে আর এইটা পল্লী স্থিত হয়েছে হ্যাঁ দিদি ধরে নিয়ে এসছে বিচার চাইছে দিদি বিচার চাইছে কারণ তার উপর সাইডে করতে হয়েছে কষ্ট হয়েছে নির্যাতন হয়েছে
স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান। নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর, ডহরকুণ্ডু, আলুপট্টি, হুগলি। ফোন 03211-261-227। কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984। Sometimes fashion can change vision.